যারা রয়েছেন তারা তাতে অনেকটা লাভবান হবে তো আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব সর্বশিক্ষার যে বিষয়টা সেটাকে ব্রিফিং দেওয়ার জন্য মিডিয়া বন্ধুদের উদ্দেশ্যে আপনারা জানেন যে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে সমগ্র এখন সমগ্র শিক্ষা অভিযানে সমগ্র শিক্ষায় মোট কর্মী রয়েছে পাঁচ হাজার একশো ছিয়াত্তর পাঁচ হাজার একশো ছিয়াত্তর ফাইভ ওয়ান সেভেন সিক্স প্রাইমারি টু সিক্স থ্রি ফোর আপার প্রাইমারি টু ফাইভ ফোর টু এই টোটাল পাঁচ হাজার একশো ছিয়াত্তর তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয় মামলা মূল যে জায়গাগুলি মামলার রায় দেয় তেইশ দুই দুই হাজার একুশ তিনটা প্যারা ইম্পর্টেন্ট মামলার রায়ে একটা ফর্টি নাইন একটা ফিফটি থ্রি একটা ফিফটি ফোর ফর্টি নাইন প্যারাতে হাইকোর্ট বলেছে কামিং টু দি লাস্ট অব দি গভর্নমেন্টস অবজেকশন রিগার্ডিং কোয়ালিফিকেশান অব দ্য টিচার্স টু বিগিন উইথ উই আর নট ইনক্লাইন টু গো ইন টু ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশান হেল্প বাই এভরি টিচার which অফ কোর্স উড বি সাবজেক্ট ম্যাটার ফর the গভর্নমেন্ট টু examine. উই অনলি প্রপোজ টু ক্লিয়ার certain legal issues. কারণ হাইকোর্টে যখন মামলা চলছিল পিটিশনারের পক্ষে বলা হয়েছিল দ্য পিটিশনারস হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট দে হ্যাভ অল ক্লিয়ার ডিএলএড সাকসেসফুলি অ্যান্ড ফর হুইচ দে হ্যাভ দে সার্টিফিকেটস বাই দি রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি এটা ঠিক নয় তো সেই জন্যই হাইকোর্ট যথারীতি বলেছে যে আমাদের তথ্য দেখা যায় যে সবাই কিন্তু ডিএলএড কোয়ালিফাইড নয় বা ট্রেন নয় তারপরে সেই জন্যে আদালত বলেছে এটা গভর্নমেন্ট উইল ডিসাইড ইন্ডিভিজুয়াল পিটিশনার মেইনলি ফিফটি থ্রি প্যারা কোর্ট বলেছে উই আর দেয়ার ফোর অফ দি ভিউ দ্যাট দি পিটিশনার মাস্ট রিসিভ দি রিমোনারেশন ইন রেগুলার স্কেল অফ পে অ্যাসাইন টু দি প্রাইমারি আপার প্রাইমারি গভর্নমেন্ট টিচার্স অর্থাৎ তাদেরকে তুমি বেতন দিয়ে দাও যারা যেহেতু কাজ করছে রেগুলার স্কেল দাও রেগুলার বেসিক স্কেল দাও আর ফিফটি ফোরে সে আসলটা বলছে

ইট উড বি বি ওপেন ফর দি গভর্নমেন্ট টু ফ্রেম এ স্কিম প্রোভাইডিং ফর ফার্দার টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যান্ড হুইচ সচ রেগুলারেশন শ্যাল বি ডান ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট এসএলপিতে যেতে পারত কিন্তু রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যমন্ত্রীসভা চায় না যে দীর্ঘদিন ধরে সর্বশিক্ষার কাজে যুক্ত সর্বশিক্ষা যেহেতু সোসাইটির আন্ডারে এটা ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে না সোসাইটির আন্ডারে ইচ্ছা করলে গভর্নমেন্ট যেতে পারত কিন্তু না গভর্নমেন্ট বলছে না আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমাদের করে দেখানো উচিত সেই জন্য গভর্নমেন্ট আজকে থ্রেড ব্যাট ডিসকাশনের পরে সিদ্ধান্ত নিয়েছে যে যারা এটা আপনাদের জেনে রাখা ভালো এখানে টেট কোয়ালিফাইড আছে পঁয়তাল্লিশের মতো অ্যাকুরেট ফিগারটা আরও বাড়তেও পারে পঁয়তাল্লিশের মতো আর অ্যাট প্রেজেন্ট ট্রেন্ড অর্থাৎ ডিএলএড ট্রেনিং ট্রেন ডিউরিং দি ইন সার্ভিস পিরিয়ড চার হাজার পাঁচশো দুই চার হাজার পাঁচশো দুইয়ের রয়েছে যারা ডিএলএড কমপ্লিট করেছে পাঁচশো পঁচাত্তর আছে ডিএলএড পড়ছে বা ক্লিয়ার এখনও কমপ্লিট করেনি তাদের সংখ্যা পাঁচশো পঁচাত্তর আর ফিফটি ফোর আছে কেউ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি ফিফটি পারসেন্ট মার্কস নেই এরকম একটা চো সংখ্যা আছে চুয়ান্ন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা এবং যেহেতু স্কিম করার কথা বলছে হাইকোর্ট বলছে তোমরা প্রথম হলো তাদেরকে বেতন দাও রেগুলার স্পে স্কেল দাও বেসিক যেটা আছে স্কেল ওটা দাও এবং রেগুলারাইজ করার ক্ষেত্রে তোমরা স্কিম বানাও রাজ্য সরকার যথারীতি হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য একটা স্কিম তৈরি করা হয়েছে কিভাবে তাদের রেগুলারাইজ করা যায় সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা টেট কোয়ালিফাইড সবাই রেগুলারাইজড হয়ে যাবে আজকে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রেগুলারাইজ হয়ে যাবে তাদেরকে রেগুলাইজ করা হবে এবং যেদিন থেকে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট তেইশ দুই দু হাজার থেকেই তাদের রেগুলাইজ করা হবে সেকেন্ডলি যারা বিরাট সংখ্যক যারা চার হাজার পাঁচশো দুই এদের সংখ্যাটাই বড়। যারা টেট করেনি অথচ তারা ডিএলএড কমপ্লিট করেছে এবং দুই হাজার একের পরে দুই হাজার একের নমস অনুযায়ী করেনি কিন্তু তাদেরকেও রাজ্য সরকার ইকুয়েল পে দেবে বেসিকসকে বেসিকটা দেবে ইনক্লুডিং থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা এটাও দিয়ে দেবে এবং এবং যারা যারা ফিফটি যারা আছে যারা মাধ্যমিক করেনি মাধ্যমিক করেছে হায়ার সেকেন্ডারি করেনি বা হায়ার সেকেন্ডারি পাস করলেও ফিফটি পার্সেন্ট নেই তাদেরকে এনআইওস এর মাধ্যমে তাদেরকে আমাদের খরচে তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করে অতি এটা পাঁচ বছরের জন্য আমরা টোটাল স্কিম নিয়েছি যার যে সময় লাগে এর মধ্যে আমরা তাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করে ফিফটি পারসেন্ট মার্কস পাওয়া যেতে পেতে পারে তার জন্য যা যা স্কোপ করা যা যা কোচিং দেওয়ার সব সরকারি খরচে ব্যবস্থা করা হবে এবং যারা ডিএলএড নেই তাদেরকে ডায়েটের মাধ্যমে আমাদের সরকারি ডায়েটের মাধ্যমে তাদের সুবিধা মতো জায়গায় পোস্টিং দেওয়া হবে যাতে ডায়েট করতে পারে ডায়েটের মাধ্যমে তাদের ডিএলএড কোর্ট কমপ্লিট করা হবে যখনই ডিএলএড কো কোর্স কমপ্লিট করা হবে তখনই তাদেরকে যথারীতি আবার ওই বেসিস স্কেল যেটা পে স্কেল রেগুলার স্কেল এটা দিয়ে দেওয়া হবে রাজ এবং এটা ক্রমশ কন্টিনিউ ফাইভ ইয়ার্সের মতো রাখবো যাতে যার যে সময় লাগে সে অনুযায়ী সরকার থেকে সময় সময় তাদেরকে সকল সুবিধা মতো কোচিং থেকে আরম্ভ করে সব কিছু করে দেওয়া হবে এ হলো ব্যাপারটা আজকে আমরা রাজ্য রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা মনে করি এর থেকে বেশি কিছু করার মতো আমাদের পজিশন ছিল না আমরা জানি তারা সোসাইটির এমপ্লয়ি যদিও সোসাইটির চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু সেই জন্যই মুখ্যমন্ত্রী চাইছে যে তাদের জিনিসটা যেন সঠিকভাবে হয় এই জন্য রাজ্য মন্ত্রিসভা আজকে এই সিদ্ধান্ত এবং এটা আমরা মনে করি এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা মন্ত্রিসভা গ্রহণ করেছি এটা ওই তারিখ থেকেই তেইশ দুই থেকে রেগুলার রেগুলারাইজ করা হবে না রেগুলারাইজ করার কথা রেগুলার করার কথা হাই কোর্টও বলে নেই আর্থিক সুবিধা না পাবে বেসিক স্কেল তো ওই তো ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বেসিক রেগুলার স্কেলের যে বেসিকটা এটা পাবে প্লাস থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট অব ইয়ার্লে প্রত্যেক বছরেই আপনার জানুয়ারি এবং জুলাই মাসে ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হয় জানুয়ারি না জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়েছে এই থ্রি পার্সেন্ট ইয়ে পাবে সেই জন্য দেখুন আমি বলে দিই যেমন যারা ডিএলএড এতদিন পেত তারা একুশ হাজার নশো সাত প্রাইমারি টিচার যারা প্রাইমারি টিচার যারা তারা এতদিন বেতন পেত একুশ হাজার নশো সাত যেদিন জাজমেন্ট রয়েছে ওই দিন থেকে জুন পর্যন্ত ওরা বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো এবার ফার্স্ট জুলাই থেকে যেহেতু থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে গেছে তারা পাবে ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি মানে এখন আজকের যদি বেতন দেওয়া হয় তা সে পাবে দু ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ কিন্তু তারা সব ওই তারিখ থেকে হবে যেদিন জাজমেন্ট দেওয়া হয়েছে যা যা বেসিক ছিল সেই বেসিক দেওয়া হবে আপার প্রাইমারির ক্ষেত্র তারা আগে পেত সাতাশ হাজার সাতশো এগারো তারা

রেগুলারাইজড নতা বেসিক রাখা হয়েছে এটা অলরেডি হাইকোর্টও বলেছে ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন আমরা কিছু কথা বলবো না সেটা স্কিম বানাক গভর্নমেন্ট একটা স্কিম বানাক গভর্নমেন্ট স্কিম বানিয়ে যদি যেরকম করতে চাই করুক আমরা সেরকম ভাবেই গভর্নমেন্ট স্কিম বানিয়েছি

যে আমাদের এই পোস্টে আমাদের কত নাম্বার অফ ভ্যাকেন্সি আছে বা আমরা ক্রিয়েট করেছি সব দপ্তর তার উপর সেখানে রিক্রুটমেন্ট কর